কথা দেখা পালোঁ, তেখেতৰ নীতি আদৰ্শ ইমান ঠিক নেপালোঁ। সেইকাৰণে মই তেওঁৰ পৰা দূৰত আহিলোঁ। মই এতিয়া UPPৰ লগত জইন হৈ মানে তেওঁলোকক সক্ৰিয়ভাৱে আমাৰ এই BTCত মানে ৰাজ্যখন গঠন কৰি তেওঁলোকে ৰাজ্যৰ বিকাশৰ কাৰণে আগবাঢ়িব বুলি আশা কৰি মই সেইকাৰণে মই মানে নিজৰ পাৰ্টীক লৈ আহিলোঁ। আজি সকলোকে মানুহ গড়ে আমাৰ গোটেই 250 জন মালতী দাস, মালতী সরকার, মিনতী মজুমদার, কুসুম রাভা, কল্পনা রাভা, সাবিত্রী রাভা, যুতিকা রাভা, বিনিতা রাভা, কমলী রাভা, নবনীতা রাভা, দীপেন নাথ, পানেশ্বর দাস, রেণুবালা নাথ, প্রেমেশ্বর নাথ, সঞ্জয় বড়ো, শুভেশ্বরী ডেকা, বন্তী বড়ো, মুকুল দৈমারি, জমিতা বড়ো, সুমিলা দৈমারি, ভূপেন দৈমারি, অনুপমা দৈমারি, লীলাবতী বড়ো, বলু বড়ো, গুণেশ্বরী বড়ো, সাইদুল ইসলাম, চিন্টু আলী, নসমল আলী, আবুল আলী, আবু আলী, মৈনুল আলী, মিনুয়ারা বেগম, মমতাজ বেগম, বাবু আলী, জুপার আলী, গজেন্দ্র ডেকা, বিহতি রাভা, জি সাহাব, তেখেতর নেতৃত্ব যেটো সংগঠন সেটো সম্পূর্ণভাবে অবৈধ। কারণ তেখেতর ব্যানার কাগজ কলমেহে সংগঠন চলি আছে আর পেজ বিবৃতিয়ে। কিন্তু প্রকৃততে মহম্মদ আলী খলিফা ডাঙরিয়ার নেতৃত্বত যেটো আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদত কাম করে আছো, এটো জেনুয়েল, এটো অরিজিনাল। আর গোটেই অসম ভিত্তিক এই সংগঠনের বা মহম্মদ আলী খলিফার নেতৃত্বত যেটো সংগঠন, এই সংগঠনের প্রভাব, ক্ষমতা আর শক্তিশালী আর জনমত একমাত্র এটাই সংখ্যালঘু সংগ্রাম পরিষদ হিসাবে মহম্মদ আলী খলিফারটো বর্তমানে আমি বৈধ হিসাবে আমি কাম করে আছো। কিন্তু আজির সবর নেতৃত্বত যেটো সংগঠন, কাগজ কলম পেড়তে চলি আছে, অতি অবৈধ বলে অবৈধভাবে আমি গুৱাহাটী সাধারণ সভার জড়িয়ে আমি সাধারণ সভায় স্পষ্টভাবে তো অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। আসলে সংগঠনটির মাজত বিভক্ত কিয় হয়েছিল? বিভক্ত ধরক কিছুমানে সংগঠন সংগঠন কবলৈ গেলে বহুত সংগঠন আছে, কিছুমান প্র্যাক্টিক্যালি ফিল্ডত কাম করে আছে আর কিছুমানে কাগজ কলম পেডতে কাম করে আছে। কিন্তু সেই হিসাবে আজির সাহেব ডাঙরিয়া এজন ব্যক্তিগত মানুষ হিসাবে আমি সমর্থন করো, কিন্তু সাংগঠনিক যোগ্যতা আছে বলে আমি অনুভব নকরো। যার ফলত আমি কিছু কিছু অসুবিধার কারণে আমি সংগঠনের পর তেওর নেতৃত্বের পর আমি ওলাই আহি মহম্মদ আলী খলিফা ডাঙরিয়ার নেতৃত্বে আমি সংগ্রাম পরিষদত কাম করে আছো। আজি আমি অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদর জুরিয়া আঞ্চলিক সমিতির শপথ গ্রহণ করল। আমি সদায় রাইজর স্বার্থত মাত মাতি যাম, সমাজত হয়ে থাকা অন্যায় অবিচারের বিরুদ্ধে কাম করিম বলে প্রতিজ্ঞাবদ্ধ। আপনি কি হয় আজির কমিটি? আজির কমিটির মাইরেপার আঞ্চলিক সমিতির মই সভাপতি। কিমান জনীয় সদস্যরে কমিটি গঠন করেছে? 21 জনীয় কমিটি সদস্যের কমিটি গঠন। সদ্দাম হোসেন, তেখেতক আগবাই এখন নামি গামোছাৰ আদরণ জানাবো। সহকারী তারপর আছে একটা পিকচার মারো, এই দেখ একদম পুরো আইসা না বেকানি।